হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি বরাবরের মতো আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম লোগো ডিজাইন তৈরি করা সিরিজে সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। পূর্বে ভিডিওতে আমরা লোগো ডিজাইনে খুবই বেসিক একটা জিনিস সম্পর্কে শিখেছিলাম, যেটা হলো যে কীভাবে আপনি একটা লাভ টাইপের লোগোকে বিভিন্ন উপায়ে তৈরি করতে পারবেন। সো আশা করছি আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে এসেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি ভিডিও লিঙ্কটি আমার আই বাটনে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা সেখান থেকে ভিডিওটি চেক করে নিতে পারেন। আজকের এই ভিডিওতে সেই লাভ টাইপের লোগোরই একটু অ্যাডভান্স বিষয়টি আমি দেখাবো, যে লাভ টাইপের লোগোর সাথে আপনি কীভাবে সিম্পল একটা টেক্সটকে ইউজ করে আপনার ডিজাইনকে আপনি আরও আকর্ষণভাবে করতে পারেন, বা আপনি বলতে পারেন যে আপনি লাভ এবং একটা টেক্সটের সমন্বয় করে একটা সিম্পল টাইপের লোগো বানাতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আজকের এই ভিডিও সেই গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে নিই। তো তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল আকারে আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। তো সিম্পলিভাবে লাভ টাইপের লোগো বানানোর জন্য আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছেন যে কীভাবে একটা সিম্পল লাভ টাইপের লোগো বানানো যায়। সো তারপরও আমি আপনাদের জাস্ট এই ভিডিওতে জাস্ট একটা বিষয় সম্পর্কে দেখিয়ে দিচ্ছি, কীভাবে লাভ টাইপের লোগো বানাবেন এবং সেখান থেকে কীভাবে খুব সুন্দর একটা থ্রিডি টাইপের টেক্সট ইফেক্ট আপনি সেখানে দিবেন। তো সিম্পলিভাবে একটা ল্যাপটপের লোগো বানানোর জন্য গতকালকে আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে কী করবেন, জাস্ট আপনি কী করবেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারেন। তো শিফট এবং অল্টার প্রেস করে ধরবেন যাতে করে আমাদের রেক্টেঙ্গেলের প্রতিটা লাইন যেন আমাদের একই বরাবর থাকে। তো সিম্পলিভাবে কী করতে পারেন, আপনি এটাকে করার পর আপনি কী করতে পারেন, এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারেন। সাপোজ আমরা রেড কালার সিলেক্ট করতে পারি। এবার আপনি কী করবেন, জাস্ট সিম্পলিভাবে এখান থেকে মুভ টুলটাকে সিলেক্ট করে আপনি জাস্ট কী করবেন, এটাকে একটু রাউন্ড করে দেবেন। সাপোজ ধরুন আমরা এইটুকু রাউন্ড করে দিলাম। সো এইটুকু রাউন্ড করার পর আপনি কী করবেন, এখান থেকে জাস্ট সিম্পলিভাবে পেন টুলটাকে সিলেক্ট করবেন এবং এইখানে এসে ক্লিক করে জাস্ট আপনি কী করবেন, অল্টার এবং শিফট প্রেস করে ধরে আপনি কী করবেন, জাস্ট এটাকে থেকে ড্র্যাগ করবেন। সো দেখুন ড্র্যাগ করলে কী হলো, আমাদের এদিকে এরকম বর্ধিত হয়ে গেল। সেমভাবে আপনি এই কর্নারটাকে ধরে আপনি কী করবেন, অল্টার এবং শিফট প্রেস করে ধরে জাস্ট আপনি এরকম বর্ধিত করবেন। তো জাস্ট সাপোজ ধরুন আমরা এইটুকু রাখতে পারি, এইটুকু রাখলে মেবির মধ্যে ঠিক আছে। সো আমরা এইটুকু রেখে আমাদের একটা লাভ তৈরি করলাম আমরা। সো এটাকে তৈরি করে জাস্ট আমরা কী করবো, জাস্ট এই পাশে ধরুন আমরা সিম্পলিভাবে এটাকে রেখে দিই। ওকে, এবার এই লাভটাকে বাড়ানোর পর আমরা চাচ্ছিলাম যে এর উপরে একটা থ্রিডি টাইপের টেক্সট ইফেক্ট দিতে। সো এই টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য আমরা কী করবো, যে কোনো একটা নামকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, বা আপনার যে কোনো পছন্দের নাম হতে পারে, আপনি যে কোনো নাম দিয়ে কিন্তু আপনি সুন্দর একটা টেক্সট ইফেক্ট কিন্তু দিতে পারেন। সো এখান থেকে টেক্সট টুলটাকে সিলেক্ট করে আমরা ধরুন এখান থেকে একটা নাম লিখে দিলাম। সাপোজ যে কোনো একটা নাম আমরা লিখতে পারি, সাপোজ আমি এখান থেকে একটা নাম লিখে দিলাম। দেন আমরা নামটা লেখার পর দেখুন আমার টেক্সট সাইজটা একটু ছোটো আছে, আমি কী করবো জাস্ট এটাকে একটু বর্ধিত করে নিব। সো এক্ষেত্রে শিফট এবং অল্টার প্রেস করে ধরবেন, বর্ধিত হয়ে যাবে এবং দেন আপনি কী করবেন, সাপোজ ধরুন এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দেবেন। সাপোজ আমরা এখান থেকে রেডটা রাখলাম। সো দেন আপনি কী করতে পারেন, সাপোজ আপনি কী করতে পারেন, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস নিতে পারেন, সেটা হচ্ছে কি, আমরা ধরুন আরেকটা টেক্সট আমরা এখান থেকে দিয়ে দিলাম। সো দেখুন আমাদের দুইটা টেক্সট হয়ে গেল। এবার দেখুন এইখানে যে স্টেপগুলো আমি আপনাদের দেখাবো, এবার সেগুলো কিন্তু আপনারা প্রতিটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য করবেন, যাতে করে আপনাদের এই টেক্সটগুলো ইফেক্টগুলো দিতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। আপনারা যদি দেখুন এইখানে যদি আপনারা ভালোভাবে খেয়াল না করেন তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু কাজ করতে অনেক প্রবলেম হতে পারে। সো আপনারা এইখানে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। তো দেখুন টেক্সট ইফেক্টটাকে এইখানে সিম্পলিভাবে দেওয়ার জন্য আমরা প্রথমে কী করবো, এই লাভটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। তো সেটা কীভাবে করবেন, সিম্পলিভাবে করার জন্য আপনি কী করবেন, দেখুন এইখানে আমাদের যে ইরেজার টুলটা আছে, সো এই ইরেজার টুল সেকশনের পর আপনি রাইট ক্লিক করবেন মাউসে। সো মাউসে রাইট ক্লিক করার পর দেখুন এখানে নাইফ টুল নামে একটা সেকশন আছে। সো আপনার নাইফ টুলের ভিডিওটি অলরেডি অবশ্যই দেখেছেন, তারপর না দেখে থাকলে কোনো প্রবলেম নেই, আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলিভাবে নাইফ টুলটাকে সিলেক্ট করে আপনি কী করবেন, জাস্ট আপনি যেখান থেকে আপনি কাটতে চাচ্ছেন সেখানে গিয়ে ড্র্যাগ করবেন। তো দেখুন আমি এখানে কাটবো, সাপোজ আমি ধরুন এখান থেকে এইভাবে ড্র্যাগ করলাম। সো দেখুন আমাদের লাভটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। তো সেটা বোঝা যাবে, সাপোজ দেখুন আমি যদি এখানে এটা ক্লিক করি, দেখুন এই একটা লাভ যদি আমরা চাই এটাকে সিম্পলিভাবে কোনো কালার চেঞ্জ করতে পারবো, আবার দেখুন আমাদের এই একটা লাভ আমরা চাইলে কিন্তু এটাকেও কালার চেঞ্জ করতে পারবো। সো এখানে কালার চেঞ্জ করা ম্যান্ডেটরি না, আপনি কী করবেন জাস্ট এই দুইটাকে একটু ভাগ করবেন। সো এই ভাগ করার পর আপনি এটা মেক শিওর করবেন যাতে আপনাদের এই যে লাভটা, এই লাভের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা জন্য এই নেমের লেয়ারের উপরে হয়। তো সেটা বোঝার জন্য সাপোজ যদি উপরে থাকে তো কোনো প্রবলেম নেই, যদি না থাকে আপনি কী করবেন, সিম্পলিভাবে লেয়ার সেকশনে যাবেন। সো লেয়ার সেকশনে গিয়ে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট এই লাভের যে সেকশনগুলো আছে এগুলো আপনি এখান থেকে উপরে নিয়ে নেবেন। সো দেখুন আমি কিন্তু বলতেছি যে প্রতিটা বিষয় কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন, আপনারা যদি জাস্ট এইগুলো না নেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি টেস্ট ইফেক্টটা কিন্তু পুরোপুরিভাবে পড়বে না। সো দেখুন আমরা এইটুকু কাজ করলাম, আমরা এইটুকু কাজ করার পর আমি কী করবো, এটাকে এখান থেকে সরিয়ে দিলাম। তো সরিয়ে দেওয়ার পর এবার একটু ভালোভাবে খেয়াল করুন, জাস্ট আপনি এই নামটাকে এইটার উপরে দিতে যাচ্ছেন, তাই না? তো সিম্পলিভাবে কী করবেন, এই দুইটাকে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন এখান থেকে দেখুন অবজেক্ট, অবজেক্ট থেকে দেখুন এনভেলপ ডেস্কটপ, দেন এনভেলপ ডেস্কটপ থেকে এখানে মেক উইথ টপ অবজেক্ট।
যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন এই নামটা এইটার মতো করে আকারে করে এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে আসতে পারলাম। তো সেম ভাবে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি সেম ভাবে অবজেক্টে প্রেস করবেন, অবজেক্ট থেকে আপনার এনভেলপ রেজিস্টার, দেন এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট। তো দেখুন আমাদের মেক উইথ টপ অবজেক্ট যখন আমরা দিলাম তখন দেখুন আমাদের নামটা কিন্তু এখানে প্রপারলি ভাবে চলে আসছে। সো এবার আপনারা কি করবেন, সিম্পলি ভাবে এই দুইটাকে সিলেক্ট করে আপনি কি করবেন, এটা গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করবেন। গ্রুপ করে আপনি কি করবেন, অবজেক্ট থেকে এখান থেকে এক্সপান্ড করে নেবেন। সো এক্সপান্ড অপশনে প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের যে ফিল কালার বা অবজেক্ট যেটা ছিল সেটা কিন্তু আমাদের ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। তো সিম্পলি ভাবে আমরা এখান থেকে ওকে প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটু কনভার্ট হয়ে গেল। এবার দেখুন থ্রিডি তে একটা টেক্সট আনার জন্য বা ইফেক্ট আনার জন্য আপনারা কি করবেন, জাস্ট এইটাকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখান থেকে দেখুন ইডিট, ইডিট থেকে আপনারা কি করবেন, কপি করবেন। কপি করে আপনি কি করবেন, সেম ভাবে আপনি ইডিটে যাবেন, ইডিটে গিয়ে দেখুন লেখা আছে পেস্ট ইন ব্যাক। তো আপনি কি করবেন, সিম্পলি ভাবে পেস্ট ইন ব্যাকে প্রেস করবেন অথবা কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল বি প্রেস করবেন। সো দেখুন পেস্ট ইন ব্যাকে যখন আপনি প্রেস করবেন তখন দেখবেন এটা পেস্ট ইন ব্যাকে প্রেস হয়ে যাবে। এবার আপনি কি করবেন, জাস্ট সিম্পলি ভাবে শিফট এবং অল্টার প্রেস করে ধরে আপনি এটাকে ছোট করবেন। তো ছোট করার পর আপনি একটু খেয়াল করুন যে এটা কিন্তু লাল অবস্থায় আছে। সো আমরা কি করবো, জাস্ট এইটাকে আমরা ব্ল্যাক করে দিব যাতে করে আমাদের প্রপারলি ভাবে কালার কম্বিনেশনটা হয়ে যায়। সো এটাকে ব্ল্যাক করার জন্য সিম্পলি ভাবে এখান থেকে কালার থেকে আপনি ব্ল্যাক সিলেক্ট করে দিবেন। সো দেখুন আমাদের ব্ল্যাক হয়ে গেল। সো ব্ল্যাক হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, জাস্ট এই সিম্পলি ভাবে এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, অবজেক্ট থেকে এখান থেকে ব্লেন্ড অপশনে প্রেস করবেন। সো ব্লেন্ড থেকে আপনি কি করবেন, সিম্পলি ভাবে মেক অপশনে প্রেস করবেন। দেখবেন যে আমাদের কিন্তু এখানে একটা দেখুন নাম এখানে চলে আসছে। সো এবার এখানে দেখুন থ্রিডি টেক্সট আনার জন্য আপনি সিম্পলি ভাবে কি করবেন, দেখুন এই যে আমাদের ব্লেন্ড যে সেকশনটা আছে না, আপনি এইটার উপর ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করে আপনি কি করবেন, এইখান থেকে স্পেসিং থেকে আপনি কি করবেন, স্পেসিফাইড স্টেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে অবশ্যই প্রিভিউটাকে অন করে নেবেন যাতে করে আপনাদের প্রপারলি এইভাবে বোঝা যায়। সো আপনি কি করবেন, এখান থেকে আপনি 300 বা 400 রেখে দেবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে 400 রেখে দিলাম যাতে করে আমরা দেখুন এই প্রতিটা শেপ বা প্রতিটা যে আমাদের নেমটা আমরা লিখেছিলাম সেই নেমটা সাথে প্রপারলিভাবে আমাদের ব্যালেন্ট হয়ে উপরের দিকে আসতে থাকে। জাস্ট 400 রেখে আপনি যখন এখানে ওকে প্রেস করবেন তখন দেখবেন যে আমাদের কিন্তু দেখুন এখানে থ্রিডি একটা টেক্সট চলে আসছে, বাট আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। দেখুন আপনি যখন এখানে প্রেস করবেন তখন দেখতে পাচ্ছেন আমাদের নামটা প্রপারলি ভাবে বোঝা যাচ্ছে না, তাই না? তা আপনি কি করবেন, এইটুকু কাজ করার পর আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেম ভাবে আপনি কি করবেন, এখান থেকে অবজেক্ট, দেন এখান থেকে এক্সপান্ড, দেন আবার সেম ভাবে এখান থেকে ওকে প্রেস করে দেবেন। সো দেখুন অবজেক্ট এক্সপান্ড প্রেস করার পরে কি হলো, এই নামটা আমাদের প্রপারলিভাবে আমাদের এডিটেবল হয়ে গেল। এবার আরেকটা যেটা কাজ করবেন সেটা হলো কি করবেন, এখানে সিম্পলি ক্লিক করে আপনি এটাকে রাইট ক্লিক করে মাউসের আনগ্রুপ করে নেবেন। সো আনগ্রুপ করার সুবিধা হলো কি, যে আমরা চাইলে কি দেখুন দেখুন প্রতিটা শেপকে বা প্রতিটা লেয়ারকে আমরা চাইলে এখান থেকে কালার করতে পারবো। সো জাস্ট এইটুকু করার পর আপনারা কি করবেন, সেম একবারে টপে যে আমাদের অবজেক্টটা আছে বা টপে যে আমাদের যে নেমটা ছিল সেটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা এখান থেকে যে কালারটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। তো সাপোজ আমাদের যেহেতু রেডের উপর ডিজাইন করতেছে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা রাখতে পারি বা আপনারা চাইলে অন্য গ্রেডিয়েন্ট রাখতে পারেন। সাপোজ আপনি এই গ্রেডিয়েন্ট রাখতে পারেন, আপনি চাইলে ব্ল্যাক গ্রেডিয়েন্ট রাখতে পারেন, যে কোনো একটা রাখতে পারেন। তো আমরা কি করতে পারি, এখান থেকে রেডটাকে আমরা রেখে দিলাম। সো রেডটাকে রাখার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা থ্রিডি টাইপের টেক্সট এফেক্ট কিন্তু তৈরি হয়েছে। সো আমি আপনাদের জাস্ট এই জন্যই আমি আপনাদের লাভ বিষয়ে ধারণা দিয়েছিলাম যে আমি চেষ্টা করবো যে অবশ্যই লাভ নিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করতে। তো সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। সো আপনারা আবার কী করবেন, আপনারা বিভিন্ন ধরনের নাম নেবেন, ঠিক আছে? সো নাম নিয়ে সেটা আপনার পছন্দের নাম হতে পারে, অনেক অনেক পছন্দের নাম নিয়ে আপনার জাস্ট এই লাভ টাইপের টেক্সট ইফেক্ট কিন্তু তৈরি করতে পারেন। আপনার জাস্ট আমি শুধু লাভ দিয়ে দেখিয়েছি বলে আপনারা যে লাভ দিয়ে তৈরি করবেন এমন কিন্তু না, আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। তো সেটার সিম্পল একটা ধারণা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, জাস্ট আমি আপনাদের পরিপূর্ণভাবে দেখাবো না, বাট আমি সিম্পল একটা ধারণা দিয়ে দিচ্ছি। সো আরও ডিজাইন করার জন্য আপনি কি করতে পারেন, ধরুন সাপোজ যে কোনোটা আপনি ইলিপস্টুল নিতে পারেন। সো ইলিপস্টুল সাপোজ এখানে ড্র করলেন, সো ইলিপস্টুল ড্র করার পর সিম্পলি ভাবে এখান থেকে এভাবে আপনি নাইফ টুল দিয়ে এইভাবে কাটতে পারেন। সাপোজ ধরুন আমরা এখানে কাটলাম, দেন এখানে কাটলাম, দেন এইভাবে তিনটা আপনি করলেন। তিনটা করার পর দেন আপনি কি করতে পারেন, সেম ভাবে আপনি যে কোনো নামে আপনি নিয়ে আপনি তিনটার উপর ডিজাইন করে দিলেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের থ্রিডি টেক্সট এফেক্ট আপনি দিতে পারেন। সো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মেইন টপিকটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে একটা টেক্সটকে আপনি সিম্পলি ভাবে থ্রিডি এফেক্ট দিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি প্রপারলি বোঝা থাকেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ।